আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাহে রবিউলে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি, যেই মাসে মিলাদুন নবী মাহফিলে শরীক হয়েছি। বাংলাতে মাসটার নাম হলো বৈশাখ। বলুন, বাংলাতে মাসের নাম কি? বৈশাখ। এটা শুধু বৈশাখ না, কিন্তু তার সাথে আরেকটা নাম লাগানো আছে। এটা কি বৈশাখ জানি কয়? কাল বৈশাখ। এটার মধ্যে কাল লাগানো বাংলা মাসে, আর এর মধ্যে এমন এক মাস তার সাথে জড়িত হয়ে গেল যার নাম হলো রবিউল। এটার মধ্যে প্রেম লাগানো, বৈশাখের মধ্যে কাল লাগানো আর এই রবিউল আউয়ালের মধ্যে কি লাগানো? প্রেম। যার প্রেমে কুল কায়নাত। আজকে আল্লাহ বুঝি কাল বৈশাখীতে প্রেম কার কত আছে ঢাকা শহরে বুঝি আল্লাহ দেখতে চান। যে নবীর প্রেম ভালোবাসায় কুল কায়নাত, এ নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা আল্লাহর ঘর মসজিদে আসছেন, যে নবী মদিনায় শুইলে জায়গাটা জান্নাত বলে ঘোষণা হয়ে যায়, ওই নবীর প্রেম ভালোবাসায় যেই জায়গায় মানুষ বসে নবীর আলোচনা শুনবে সেই জায়গাটাও জান্নাতের বাগান হয়ে যায়। আপনারা নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যারা এখানে বসে আছেন, এই জায়গাটা যদি জান্নাতের বাগান হয় আমি জানতে চাই আপনারা এখন কোথায় বসে আছেন? মাশাআল্লাহ, তাহলে কি আপনারা জান্নাতি? প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কি এত সহজে আমরা জান্নাতের বাগানে যাইতে পারবো? পারবো কি? আমরা তো আসলামই, কারণ যে নবীর উম্মত আজকে রবিউল আউয়ালে মাহফিলে হযরত আদম আলাইহি সালাতু সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলে দেখুন, কোন নবী রাসূলের উম্মতের জন্য বেহেশতের দরজা আমার আল্লাহ খোলা রাখে না। কিন্তু আমরা যে নবীর উম্মত যার প্রেম ভালোবাসায় আজকে এ বাগানের মেহমান হয়েছেন, ওই নবীর উম্মতের জন্য বারো মাসের মধ্যে একটা মাস জান্নাতের দরজা খোলা, এমন কি জাহান্নামের দরজা বন্ধ। বলুন তো এই মাসটা কোনটা? রমজান। এই তো জানেন, জানলেই তো ভালো। শুধু কি তাই, আমার নবী যেদিন মেরাজের সফরে যান, সফরের শেষ পর্যায়ে আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুকে জান্নাতগুলো দেখিয়ে দাও। নবীজি জান্নাত দেখবেন তো ঘুরতে ঘুরতে দেখতেছেন, হঠাৎ দেখে একটা জান্নাতের বারিন্দার মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম খুব খুশি মনে বসা। রাসূল বলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি পানি খাইতে আইছিলাম তো, এত মজার পানি আর বাহির হই নাই। এখানে থাকো বারিন্দার মধ্যে কেন, ভিতরে যাও না? ইদ্রিস আলাইহি সালাতু সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা বেহেশতের গেটের মধ্যে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমি তো বারিন্দাতেই থাকি হুজুর, ভিতরে যাইতে পারি না। শুধু কি তাই, আজকে যেই নবীর আগমনের চাঁদে আলোচনা শুনতে আসছেন, এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ নিজে বেহেশতের টিকিট কাটে। দশজন নবীর আশেক নবীর উম্মতের জন্য আমার আল্লাহ নিজে দশটা টিকিট কাটছেন, অথচ আর কোন নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ নিজে টিকিট কাটে না। প্রশ্ন আসতে পারে, হুজুর এখনো কি সেই কাউন্টার খোলা আছে? এখনো খোলা। যদি আপনারা ইচ্ছা করেন টিকিট একটা করে আজকে কাটতে পারবেন, রাজি আছেন তো?
কিন্তু সময় দিতে হবে 9:30 পর্যন্ত নাকি বাসায় চলে যাবেন যান কারো ইচ্ছা থাকে যান দরজা খোলা আছে কিন্তু যাবেন না এই বাড়িতে এই বাসায় এই শহরে কতদিন থাকবেন আপনার আমার মতো বহু লোক এই দেশে থাইকা সাদা কাফন নিয়ে মাটির সাথে মিশে গেছে এমন এক সময় আমাদের আসবে কিনা বলুন তো যুবকরা হয়তো ভাবতেছে হুজুর আমরা এখন যাব না কারণ দাদাই তো এখনো যায় নাই দাদা যাইবো তারপরে বাবা যাইবো তারপরে সেন আমরা যাব এরকম হয়তো ভাবতে পারে যেহেতু বিজ্ঞানের যুগ এরকম বাবাটা সঠিক হবে না বাস্তবে বুঝতে গেলে আমার বাড়ির দিকে লক্ষ্য দিতে হয় আমার বড় ভাই ছোট্ট ছোট্ট পাঁচটা বাচ্চা হঠাৎ স্ট্রোক করলেন দল্লাম হসপিটালে নিব আমার চিল্লানিতে ভাই দুইটা চোখ খুলে আমার দিকে তাকাইলেন চোখ দুইটা বন্ধ ঠোঁট দুইটা কাঁপতেছে কি যেন বলবেন কিন্তু কই বলতে তো পারলেন না আমার হাতের মধ্যে মাথাটা ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় বাচ্চাগুলো এতিম চার দিন পাঁচ দিন পরপর বাড়িতে গেলে আমার ছেলেটা দেখলে দৌড়ায় আসে আব্বু আইতেছে আমার ছোট্ট দুইটা ভাতিজা দৌড়ায় এসে সামনে দাঁড়ায় জিগায় কাকা গো আমরার আব্বু কি আর আসবে না বাসায় যাবেন বহু মানুষ এই বাড়িতে এই দেশে থাইকা এখন কবরে আমরাও তাহলে একদিন কবরে যেতে হবে বলুন কথাটা সঠিক কিনা তাহলে আজকে যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়ালে নবীর আগমনের চাঁদে আমাদেরকে কবুল করেছেন নিশ্চয়ই আমরা ভাগ্যবান মায়ের সন্তান আমরা যখন মায়ের পেটে ছিলাম মা আমাদেরকে পেটে নিয়ে এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল ওই তাসির যাদের গায়ে আছে তারা আজকের মাহফিলে শরীক হবে কেউ বাসা বাড়িতে থাকতে পারবে না বল হুজুর এটার প্রমাণ আসুন প্রমাণ যাই গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই মার পেটে ছিলেন মা কোরআন শরীফ পড়ছিলেন 18 পারার হাফেজা ছিলেন তো উনি কোরআন শরীফ পড়তেন বাচ্চা পেটে নিয়ে উনি মার পেটে থাইকা এই রক্তের সাথে জড়িত তো মার পেটে থেকে কোরআন শরীফ শুনতে শুনতে 18 পারা কোরআন শরীফ হেফজ হয়ে গেল এবং কোরআনের তাসির তার মধ্যে আইসা গেল 4 বছর বয়সে মাদ্রাসায় পাঠাইছে মা কোরআন শরীফ শিখবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা শিখবে উস্তাদ ছবক দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর ছাত্র পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা বাকারা উস্তাদ তো আর সহ্য কই কিরে যাইতে 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 18 পারা শেষ করে কে হুজুর এবার এর পরের থেকে সবক দেন কেন এই তাসিরটা মায়ের পেট থেকে মার আমল ছিল আজকে যেই মার আমলে দুরুদ আছে ওই মায়ের সন্তানেরা নবীর আশিক পাগল হয়েছে নবীর দুরুদের আওয়াজ কানে শুনলে আর বাড়িতে থাকতে পারবে না তাহলে 9:30 পর্যন্ত আজকের মাহফিলে সময় দিতে আপনারা রাজি আছেন তো কে কে রাজি একটু হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ আসুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলুন ছেড়ে দে নৌকা মাঝি এই এত নরম সুরে কোয়া যাই যাবেন মদিনায় একটু একটু শক্তি দিয়া কর না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলুন ছেড়ে দে নৌকা মাঝি দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায় দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের পাল তুলিয়া নবীর নামে নাও বাসাইয়া প্রেম সাগরে ঘুরতে আছি তুলে নাও নাই প্রেম সাগরে ঘুরতে আছি তুলে নাও নাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায় দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি আসুন রওনা হই মদিনার দিকে যাইতে রাজি আছেন না এর মধ্যে সময়টা আগে মঞ্জুর করেন 9:30 পর্যন্ত রাজি আছেন তো আল্লাহ তুমি কবুল করো সকালে বলো না আমি যাই হোক বলতেছিলাম আমরা জান্নাতের বাগানে যে নবীর উম্মতের জন্য আল্লাহ 10টা টিকিট নিজে কাটলেন যে নবী উম্মত নিয়ে
না যাওয়া পর্যন্ত ইদ্রিস নবীর মতো নবী জান্নাতের বারিন্দায় বেহেশতে যাওয়ার অনুমতি নাই, দরজা খোলা হবে না। সেই নবীর উম্মত করে যে আল্লাহ আজকে পবিত্র রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু গর্জিয়াস হলে ভালো হয়। নবীর আগমনে আপনারা খুশি না বেজার? কোনো কোনো ব্যক্তি আছে এদেশে, আমাদের দেশে, তারা খুশি হয় না বেজার হয়, কারণ ঈদকে খুশি, ঈদে মিলাদুন নবী বললে তারা সহ্য করতে পারে না। তাহলে বোঝা গেল তারা নবীর আগমনকে খুশি, এদের কাছে ভালো লাগে না, খুশি হইতে চায় না, এরা বেজার থাকে, এরা ঈদে মিলাদুন নবী মানে না। আমরা যারা ঈদে মিলাদুন নবী মানি, ঈদ অর্থ তো খুশি। আপনারা কি নবীর আগমনে খুশি না বেজার? তাহলে খুশির সহিত আরেকটু জোরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর আওয়াজ হয়েছে। আচ্ছা জবাব দেন তো, আমরা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছি কার? তাই নাকি? কোন আল্লাহ? আল্লাহ চিনেন তো? যার দেশে থাকি, যার জমিনে থাকি, যার দেওয়া নাজ নিয়ামত আমরা খাই, যার দেওয়া হায়াত দিয়ে এদেশে চলাফেরা করি, যার দেওয়া যন্ত্রপাতি দিয়ে আমাদের ভড়ি তৈরি করা হয়েছে, যেই মালিকের যন্ত্রপাতি আমাদের ভড়ির মধ্যে, বলুন তো এই যন্ত্রপাতির কোনো দোকান পাট কি আপনাদের এলাকায় আছে? নাই, কোথাও পাবেন না। ওদিকে আমার আলোচনা না, আসুন সামনে যাই। বলতেছিলাম ওই মালিকের কথা, আজকে আমরা শুকর আদায় করেছি কার? এখন আল্লাহ বলতেছেন আরো সে বসে আপনাদের কথা, এই ফেরেশতারা একটা শব্দ শুনলাম রে, সম্মিলিত কণ্ঠে কিছু মানুষ আল্লাহ বলে ডাক দিল। ফেরেশতারা কই? হ্যাঁ দিল তো। কোথায়? এটা তো শান্তিনগরে। ফেরেশতারা বলতেছেন আচ্ছা আল্লাহ কি দেখে না কোথায়? প্রশ্ন আপনারা করতে পারেন জ্ঞানী সমাজ, যে হুজুর এটা কেন বলবে ফেরেশতারা, বা আল্লাহ কেন জিগাইবেন কোথায়? আল্লাহ তো দেখে, দেখাও অনেক সময় জিগায়। মুসা নবীর হাতে ছিল লাঠি, তারপরও আল্লাহ জিগাই অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর হাতে কি? আচ্ছা মুসা যদি কইতো তুমি দেহ নাকি, কথাটা কি? মুসা যদি কইতো কথাটা কি অযৌক্তিক হইতো? এই অভ্যাস কিন্তু আমাদেরও আছে, কি বলেন? দেখবেন বাজারে যাইতেছে চাচা বুড়া মানুষ, বাতিজা বাজার থেকে আইতাছে ভ্যাগ ভর্তি বাজার নিয়া, রাস্তায় দেখা হলে জিগায় চাচা বাজারে যাইবেন? চাচা যদি বলে ব্যাগ নিয়ে কি বাজারে যায় না মানুষ, অফিসে যায় নাকি? এই অভ্যাস কিন্তু আমাদের আছে। আল্লাহ জিগায়, একটা আল্লাহ নামের শব্দ অনেক মানুষের কণ্ঠে কোথায় রে আওয়াজটা হলো? ফেরেশতারা বলেন এটা তো শান্তিনগর মসজিদের মধ্যে আপনার নবীর প্রেমার ভালোবাসা নিয়ে আপনার কিছু মহব্বতের বান্দা বসে শুকর আদায় করেছে আপনার, তারপরে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলেন শোন, তারা আমার আল্লাহ কইছে তো? বলে হা কইছে তো। তাহলে তোরা না একদিন বলছিলে যে এই জাতি নাকি আমারে আল্লাহ বলবে না, কি এখন যে আমার আল্লাহ কইলো? সোহান আল্লাহ কেন? এই ফেরেশতারা শোন, তোরা না একদিন বলছিলে এই জাতি আমারে আল্লাহ বলবে না, কিন্তু তারা তো এখন আমারে আল্লাহ বললো, এখন কি কি? ফেরেশতারা এখন মাথা নিচে দিয়ে লাইছে, আবার বলুন না শুকর আদায় করেছি কার? আল্লাহ কয়। শুনছস কি কয় তারা? ফেরেশতারা শুন, মাথা নিচে দিস না, এই যে আমার বান্দার আমারে আল্লাহ কইলো, আমার যে কত ভালো লাগতেছে জানোস? কেমন লাগতেছে বাস্তবে আসুন। আপনাদের শান্তিনগর এলাকায় কোনো এক মা খুব আদর করে একটা ছেলেকে লালন পালন করতেছে, কিন্তু মার দুঃখ একটাই, 30 বৎসর বয়স, বিবাহ শাদী করাইলো, 30 বৎসরের মধ্যে ছেলেটা মাকে একদিন মা বলে ডাক দিল না। আচ্ছা এই অবস্থা যদি হয় কোনো ফ্যামিলিতে মার মনে ব্যথা আছে কিনা কন্ত? আজকে মাহফিল থেকে বাসায় যায় রাত্রে 10টায় যদি ডাক মারে, মা মা আজকে ওয়াজ থেকে বুঝছি তুমি কেমন জিনিস, বলুন তো আশপড়োশী বাসায় সকালে ওইটা মা এই খবরটা দিবে কিনা? বাসায় যায় বলবে খালাম্মা শুনছেন 30 বছর পরে আমার পোলায় আজকে যে আমার কেমনে মা কইলো, কি কমু আপা শুনছেন, চাচি শুনছেন, এই মা বলার সাথে সাথে আমার কলিজাটা একবারে শান্ত, এমন কি 30 বৎসরের ব্যথা একটা ডাকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন,
দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরুদ যদি একটা ডাকে কলিজা ঠান্ডা হয়, 30 বছরের ব্যথা অন্তর থেকে দূর হয়ে যায় রে। একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া রে আমি আল্লাহ। আমার ঘরে মসজিদে বসে রবিউল আউয়াল চাঁদে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছো, ও ফেরেশতারা আমার কত ভালো লাগতেছে, আমার বড় খুশি লাগতেছে। ফেরেশতারা রে এই ডাকের উসিলায় এই মাহফিলে যারা বসে আছে, 30 বছর বুঝিনা, 70-80-90-100 বছর বুঝিনা রে ফেরেশতারা, এই ডাক্তার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলেন, খোদা গো বলেন কি এক ডাকে ক্ষমা? প্রশ্ন আসতে পারে কোন কি এক ডাকে? আসলে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের জীবনী খুলে দেখুন, কোন নবীর উম্মত এক ডাকে ক্ষমা পায় না। এমন কি আদম নবীর মতো নবী 350 বছর ডাকতে হইছে। 350 বছর পরে আল্লাহ কয়, আদম রে কি ব্যাপার, খোদা গো এতদিন ডাকি কান্দি, তুমি আমার প্রতি একটু দয়া করো না, একটা দাবি তোমার করতাম। হালা কই কান্দাসস্ত দেহি, কিন্তু তোমার কান্দা যে মজা লাগে না। আরেকদিন দেখে আল্লাহর আরশের মধ্যে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে কি জানি লেখা, কি জানি লেখা, বিশ্বাস হয়নি? যে আদম নবী একদিন তার সন্তানদের সামনে ওয়াজ করতেছেন, 120 জোড়া সন্তানের বাবা ছিলেন আদম, 120 জোড়া, এর মধ্যে একজন খালি হয়েছিল একা, যিনি হযরত শীষ নবী। কিন্তু জোড়া করলে নবীর নূর দুই ভাগ হয়ে যাবে, এই জন্য শুধু শীষ নবীরে একা দিছে আমার আল্লাহ। কেন? শীষ নবীর কপালে আদম নবীর কপাল থেকে আমার আপনার নবীর নূর মুবারক, তার শিবাংশ।